স্বাভাবিক ভাবে আমরা জানি অশ্লীলতা শরীয়ত অশ্লীলতা নিষিদ্ধ করেছে ইসলামের শরীয়তে গালিগালাজ ওয়াসালিন অশ্লীল কথাবার্তা নিষিদ্ধ হওয়ার কারণ হলো যে গালিগালাজের সময় মানুষ কি করে সীমা লঙ্ঘন করে মানুষের হিতাহিত ন্যূনতম জ্ঞান আর থাকে না কথা বলার সময় দুই একটি কথা বলার পরে ভাষাগুলোকে ল্যাঙ্গুয়েজগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণহীন হয়ে যায় যে সে মনে করে যে আমি খুব ভালো আছি বা আমি খুব আবেগের সহিত মনে হয়েছে খুব ভালো কথা বলছি জনগণ হয়তো মনে করবে যে এই ভাষা খারাপ ল্যাঙ্গুয়েজের দিক থেকে না জানি কত বড় একটা জমিদারের ছেলে না জানি কত বড় একটা নিজেকে স্মার্ট মনে করে না যে কি নিজেকে একটা গৌরবান্বিত মনে করে আসলে তাকে শয়তান কিন্তু ধোকা দিয়েছে শয়তানের অসহায় সে পড়ে গিয়েছে জোরে কোন আস্তাগফিরুল্লাহ যেটা মোমেনদের জন্য কামনীয় নয় এজন্য একজন যদি কাউরে বাবাকে গালি দেয় সেও তার বাবাকে গালি দিল পরক্ষণে দাঁড়ায় আস্তে আস্তে এটা যখন দুইজনের মধ্যে তর্ক বাস হতে হতে মারামারি আর ফাটাফাটি হানাহানি হত্যা থেকে শুরু করে যত রকমের ফেতনা ফাসাদ অশ্লীলতা এমনকি মামলা মোকদ্দমার আইনের আশ্রয় পর্যন্ত উভয় পক্ষ নিয়ে কতকাল পর্যন্ত মামলা চলে দুইটা পরিবারের মধ্যে একটা অশান্তি বিরাজ করে এটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন নাজায়েজ করেছেন যে নাউজুবিল্লাহি মিন জালিক এটা অশ্লীলতা এমনই এই জন্য কথা বলার সময় কথা আমাকে খুব ভেবে চিন্তে বলতে হবে একটা হাদিসে দেখলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার উম্মতের জন্য দুইটা কাজ যদি সে করতে পারে তাহলে তার জান্নাতে তাকে নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ নাম্বার ওয়ান মুখ দিয়ে যখন সে কথা বলে খুব ভেবেচিন্তে যেন কথা বলে তার জিহ্বা দিয়ে যে কথাটি বের হবে মুখ দিয়ে দুই ঠোঁটের জায়গা থেকে যে কথাটা বের হবে খুব ভাবা চিন্তা করে ফেলতে হবে এই জন্য বিশ্রামী বলেন দুই ঠোঁটের মধ্যে থেকে জিহ্বা থেকে দুই ঠোঁট থেকে যে কথাটা বেরিয়ে যায় ওই জায়গাটা আর নিচে নাভির নিচে যে লজ্জায় স্থান আছে এই এই জায়গাটা দুইটা জায়গার যে হেফাজত করতে পারে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার জন্য আমি নিজেই জিম্মাদার যখন আলহামদুলিল্লাহ আর দুনিয়াতে যত ভেজাল হলো ওই জায়গা দুটোতে কে বলেন দুইটা বড় পরীক্ষিত জায়গা হলো ওই দুটাই কথা বলছি কিন্তু লাগামহীন স্টলে বসে চা খাবো এক কাপ চা খাইতে পাঁচ মিনিট সময় কিন্তু লাগাবো ওখানে পনেরো থেকে বিশ মিনিট আমার একজন ভাইয়ের মান সম্মান ইজ্জতের হানি না করলে সমালোচনা না করলে তাকে খাটো না করলে ওখানে আর হয় না আমার সময়ও কাটে না এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে আমরা সকলে বলি নাউজুবিল্লাহ মিন জালিক বেরিয়ে আসতে হবে মুসলমানদেরকে ইমানদারদেরকে বেরিয়ে আসতে অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সূরা নাহল আয়াত নাম্বার নব্বই আল্লাহ তালা কি বলেন ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله رب العالمين বলছেন মুমিনদেরকে নিশ্চয় আল্লাহ ইনসাফ সদাচার কথাগুলো বুঝতে হবে ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতাকে মন্দ করেন যেরকম আল্লাহ তাআলা ইনসাফ করতে বলছেন সকলের সাথে উত্তম আচরণ সদাচার ভালো ব্যবহার সুমিষ্টভাষী না না ভালো আছেন আসসালামু আলাইকুম শরীর অবস্থা ভালো আছে দুরাগত একজন লোক আছে ভাই কিছু খুঁজছেন আপনি আপনার জন্য কিছু করতে পারি আমি বহুদূর থেকে আসেন কোথায় বাড়ি মুখের ভাষা এমনই মিষ্টি হতে হবে মুআমালাত তো এত আকর্ষণীয় হতে হবে রাসূলের আমরা যে উম্মত খুব ভেবেচিন্তে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন আল্লাহ সীমা লঙ্ঘন করো না আমার কথাবার্তা আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজ আমার আচার আচরণ এমন যেন সীমা লঙ্ঘন না হয়ে যায় যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা অন্যায়তে বলছে
ان الله لا يحب المعتدين নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে আচার আচরণ খারাপ করে অশ্লীলতা যার মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না শুধু তাই না মানুষেরা জনগণ তাকে দেখতে পারে না ও মনে করে ওই ব্যক্তি মনে করে যে আমাকে ভয় করে এই লোক কিন্তু আসলে কথাটা উল্টা তাকে ঘৃণার চোখে দেখে জনগণ নাউজুবিল্লাহি মিন জালে ভয় কাকে করবে মুসলমান জাতি আল্লাহ তাআলা ছাড়া কবি নজরুল বলেন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহ ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর জনগণ আল্লাহু আকবার মুসলমান কুরদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না এটা কুফর এটা শিরক হয়ে যাবে আল্লাহ ছাড়া কোন ব্যক্তিকে ভয় করলে সে মনে করছে আমাকে ভয় করে কিন্তু না আসলে তাকে ঘৃণার চোখে দেখে তার আচার আচরণ তার অশ্লীলতা বেহায়াপন এমনই তাকে মানুষ খারাপ চোখে দেখে আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন তিনি তোমাদের উপদেশ যাতে তোমরা উপদেশটা কি করতে পারো গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন আমাকে সূরা আস-সুরা আয়াত নম্বর 37 এখানে আল্লাহ তাআলা কি বলেন والذين يجتنبوا كبائر الإثم والفواحش وإذا ما غضبوا وهم يغفرون تركنا الله أكبر الله আর যারা গুরুতর পাপ অশ্লীল কার্যকলাপ যারা করে বেঁচে থাকে যাদেরকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা তাদেরকে ক্ষমা করে দেয় কথাটা বুঝতে হবে আমাদের যারা গুরুতর পাপ অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করে যে আমি ওই খারাপ কাজে অশ্লীল কাজ আমি যেতে পারি না খারাপ কাজ আমি অগ্রসর হতে পারি না আমার দ্বারা এটা হতে পারে না আমি যে নামাজি মানুষ আমি যে একজন মুক্তাদি আমি যে একজন পরিষ্কার মুসল্লি আমি আল্লাহর ঘরের একজন মেহমান নিজেকে যখন সে আত্মরক্ষা করার চেষ্টা করে আল্লাহ তাআলা তখন কি বলছেন ওয়াইজা মা গাজিবু ওহুম ইয়াগফিরুন সে রাগান্বিত হয়ে যায় তারপরেও আল্লাহ তাআলা বলছে তখন তারা তাকে কি করে ক্ষমা করে দেয় একজন সাহাবী যুদ্ধের ময়দানে এক শত্রুকে পেয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে পেয়ে যাওয়ার পর হযরত আলীর সাথে যুদ্ধ করার জন্য ময়দানে আসছে আর ওকে পাওয়ার পরে নিচে তাকে ফেলে দিয়েছে হযরত আলী উপরে উঠে বসে আছে আর তার ই থেকে তরবারিটা তার বুকের মধ্যে বসিয়ে দিবে যেহেতু জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে লড়াই হচ্ছে ওই শত্রুরা বলতেছে হ্যাঁ সাথে সাথে ওই নিজ দিক থেকে একটা থুথু নিক্ষেপ করেছে তরবারি যখন বসাই দিবে হযরত আলী তখন নিজ দিক থেকে থুথু নিক্ষেপ করেছে থুথু নিক্ষেপ করার পর হযরত আলী তরবারিটা বিদ্ধ করে ঢোকাই দিতে পারতেন কিন্তু না তিনি চিন্তা করলেন যে আমি যে লড়াই এসেছি জিহাদের ময়দানে এসেছি আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাফের বেঈমানকে দুনিয়া থেকে নির্বাবিত করে দেওয়ার জন্য অতএব ওর সাথে আমার লড়াই চলছিল কিন্তু এখন যে নিজ দিক থেকে থুতু মেরে দিয়েছে কে জানে এই থুতুর কারণে আমি যদি তাকে মেরে ফেলি কালকে আমাদের ময়দানে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন যে তুমি ইয়ার থুতুর কারণে তুমি প্রতিশোধ স্বরূপ তাকে মেরে ফেললা বিশ্বনবীর সাহাবি আলী চট করে ওখান থেকে উঠে গেলেন শত্রুটি দাঁড়িয়ে গেল আপনি আমাকে পেয়ে আপনার হাত থেকে আমাকে ছেড়ে দিলেন মারলেন না বলছে আমি যদি তোমাকে এই অবস্থায় লড়াইয়ের ময়দানে শেষ করে দিতে পারতাম কিন্তু তুমি যখন থুতুটা মারলা তারপরেও আমি যদি বসিয়ে দিতাম তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করতে যে তুমি প্রতিশোধ নিলা এই শত্রুটি দাঁড়িয়ে গেল বলছে আমি আপনার সাথে আর লড়াই করব না যুদ্ধের ময়দানে আমি আর নাই তবে আমি আমার মহল্লায় গিয়ে লোকজনকে আমি বলবো যে এমন একজন নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী একজন শত্রুকে কাছে পাওয়ার পরও রাগ তার বেড়ে গেছে অথচ সে প্রতিশোধ নেয়নি আমাকে ছেড়ে দিয়েছে তাদের ঈমান তাদের ধৈর্য তাদের ক্ষমার মানসিকতা কি যেরকম সুবহানাল্লাহ আর আমাদের মধ্যে এমনই আমাদের অশ্লীলতা বেড়ে যায় রাগের মাথায় যখন পারে না তখন সাইড থেকে একজন বলে যে ভাই আর দেখছেন কি ওকে ধরে আগে পিটাও তারপর দেখা যাবে পরে
সেই জায়গাতে যদি হযরত আলী আল্লাহর রাসূলের একজন সাহাবী যদি ধৈর্য ধারণ করতে পারে আমি পারি না আল্লাহ নবী বলছেন বীর হলো ওই ব্যক্তি রাগ হয়ে গেছে ওই অবস্থায় সে যদি ক্ষমার মানসিকতা করে নিজেকে কন্ট্রোল রাখতে পারে তাহলে সেই হলো উত্তম জোর করা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা ওয়াসিলাহ তাকে হারাম করে দিয়েছেন এবার বিশ্বনবী কি বলেন সহিহুল বুখারী 7 নম্বর খণ্ড 5220 নম্বর হাদিসে ان عبد الله بن علي النبي صلى الله عليه وسلم قال ما من احد اغر من الله কি চমৎকার হাদিস আল্লাহ নবী বর্ণনা করছেন আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদা সম্পন্ন আর কেউ পৃথিবীতে নেই আল্লাহ বড় তার আত্মমর্যাদা বেশি বিশ্বনবী বলছেন ওয়ামা আজরি যালিকা হারাম আল্লাহুল ফওয়াহিশ এ কারণে তিনি অশ্লীলতাকে বেহায়াপনাকে মুসলমানদের জন্য হারাম ঘোষণা করেছেন জোরে কর নাউজুবিল্লাহ আজকালকার ছেলেরা যুবকের আমার আপনার সন্তানেরা অশ্লীলতা এমনই বাড়িয়ে দিয়েছে তাদের মাথার চুল কাটা যদি দেখেন বিদেশি ওই যে কতগুলো ফুটবল খেলোয়াড় আর ওই বদমাইশেরকে ই দেখার পর ক্রিস্টি কালচার দেখার পর আমাদের আপনাদের ছেলেরা মাথার চুলটা উঁচু হয়ে আছে চতুর্দিকটা এমন ভাবে কেটেছে আর একটা চিকন একটা প্যান্ট পরছে সেই প্যান্টের কত জায়গা যে ফাটা আছে ছিদ্র আছে আল্লাহই ভালো জানে সেদিন এক ছেলেকে বললাম যে কি ব্যাপার তোমার প্যান্ট ফাটা কেন টাকা দিয়ে তুমি এই ছিদ্র প্যান্ট কেন কিনলা কই যে হুজুর এটাই হলো ডিজাইন জোরে কর নাউজুবিল্লাহ বিশ্বনবী কি বলেন সহিহুল জামে চমৎকার করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি মুমিনদেরকে বোঝাচ্ছেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাসাবাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে জাতির সাথে যার সাদৃশ্য থাকবে তার ওই জাতির সাথে তার অন্তর্ভুক্ত হবে আজকে মুসলমানের আদর্শ ক্রিস্টি কালচার সুন্নাত আল্লাহ নবী তরিকা বাদ দিয়ে কাফির বেঈমান ইহুদি নাসারা ইহুদি নাসারাদের ক্রিস্টি কালচার আজকে আমার আপনার সন্তানদের ভিতরে যদি এটা প্রকাশ পায় আমার আপনার ভিতরে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তাদের সাথেই আমার কি হবে হাসন নাসর হবে কে বলছেন বিশ্বনবী সহিহ হল জামে তাহলে বোঝা গেল মুসলমান কোনদিন আল্লাহ এবং রাসূলের সুন্নার বাইরে কোন সময় জন্য যাবে না অশ্লীলতাকে সে প্রাধান্য দিতে পারে না বিশ্বনবী কি বলছেন মা মিন আজলি যালিক হারামাল্লাহুল ফাওয়াহিশা এ কারণে তিনি অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন এত বড় চুল কত বড় চুল মাথায় আর প্যান্টের অবস্থা যদি দেখা যায় এমন ভাবে লুঙ্গিটাকে প্যান্টটাকে জমিনের সাথে ছেঁচতে হয় অন্য হাদিসে আসছে টাখরুর নিচে যতটুকু কাপড় নিচে লটকিবে জমিনের সাথে তাকে জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা দিবেন জোরে কর নাউজুবিল্লাহ অহংকারের মধ্যে এটা একটা সামিল হয়ে যাবে এটা একটা অশ্লীলতা বিশ্বনবী বলছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে বেফায়েজ কাজ থেকে মানুষকে কোথায় নিয়ে যায় দূরে রাখে নামাজে কোনো ভেজাল নাই ভেজাল হলো আমার আর আপনার আমলের মধ্যে একজন ভাই বলছিলেন যে হুজুর এত সূরা কিরাত পড়ি এত দোয়া কালাম পড়ি তাও খালি শয়তান আমাকে ডিস্টার্ব করে ওনাকে বললাম যে ভাই সূরা কিরাতের কোনো দোষ নাই আল্লাহর কালাম আল্লাহর কোরআন ছিল আছে থাকবে আল্লাহর নবীর শেখানো দোয়া সংস্কৃতি যা ছিল তাই থাকবে শয়তান কাকে আক্রমণ করে শয়তানের পদাঙ্ক যে অনুসরণ করে তাকেই তো শয়তান আক্রমণ করে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত শোয়ার আগ পর্যন্ত আমি কি ভেবে দেখেছি আমি রাসূলের সুন্নাহ মাফিক কতটুকু চলতে পেরেছি আমার দ্বারা ক্ষতি কতটুকু হয়েছে আমার ল্যাঙ্গুয়েজ ভাষা খারাপ হয়েছে আমার আরেকজন ভাই কষ্ট কতটুকু পেয়েছে আমি কি আত্মপর্যালোচনা করে দেখেছি আমার ভিতরে অশ্লীলতা কোনো কার্যক্রম আমার ভিতরে আছে কিনা এটা কি পর্যালোচনা আমি করে দেখেছি ন্যায় এবং ইনসাফ তাকওয়া আল্লাহ ভীতি নিয়ে যখন বান্দা চলে আমলে সালেহ যখন করে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া কালামগুলো পুরো শুলে শয়তান সেখানে কোনো আর আক্রমণ করতে পারে না বিশ্বনবী এবার পরে বলছেন ওয়ামা আহাদুন আহাব্বা ইলাল্লাহিল মাদউ মিনাল্লাহ চমৎকার হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আকর্ষণীয় হাদিসগুলো বেছে বেছে নিয়ে আসেন আল্লাহ তাআলা এমন কেউ নেই যে আত্মপ্রশংসা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে আমি আমার সন্তানকে ভালোবাসি দেশবাসীকে ভালোবাসি আমার চেয়ে আমাকে তার থেকে কোটি কোটি গুণ আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন তার মর্যাদা তত বড় অতএব আমাকে ভাবতে হবে সব সময়ের জন্য যে সব সময়
শয়তান অশ্লীলতার মাধ্যমে মানুষকে মন্দ কাজের দিকে আহ্বান করে, বেফায়েস কাজের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ইমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কাদেরকে বলছেন? ইমানদারদেরকে। একজন বেঈমানকে ডেকে বলেনি, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না। ওয়ামাই ইয়াবতাকি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা। কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন, যখন শয়তানের পদাঙ্ক করবে তখন সে শয়তানের নির্লজ্জতা সে মন্দ কাজেই তাকে নিয়ে যাবে। দুইজনের মধ্যে গণ্ডগোল, এমন অবস্থা হয়ে গেছে একজন আরেকজনকে মারবে, কি হয়? একটা অঘটন ঘটে দিলে পরে কি হবে? এমন অবস্থা শুরু হয়ে গেল দুইজনের মধ্যে। শয়তান পার্শ্বে দাঁড়ায় দুইজনের মধ্যে একজনকে বলে, তুমি আর দেখছো কি, আগিয়ে গেছে তো, খালি তোর বেটা বসে দাও। ওই জায়গাতে যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে নেয়, নিজেকে সংযত করে নেয়, কন্ট্রোল করে নেয়, তাহলে শয়তান হবে পরাজয়। আর ওখানে শয়তানের অসস হয়, আমার টাকা পয়সা প্রতিপত্তি সম্পদ কত কি আছে যা হবে দেখবো আমি মামলা মোকদ্দমা। ওখানে শয়তান জয় হয়ে গেল, ওকে তরবারি বসাই দিল, একজন দুনিয়া থেকে বিদায় নিল। শয়তান ওখানে ওখান থেকে পালাতে পালাতে এমন অবস্থায় চলে গেল আর পিছনে দিয়ে করে থাকবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য অশ্লীলতা থেকে শয়তান যেন আমাকে আপনাকে আক্রমণ করতে না পারে এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এই জন্য মোমেনদের খেয়াল রাখা দরকার সবসময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে শেষের দিকে বলছেন অশ্লীলতা প্রসার কামনাকারীর যন্ত্রণাদায়ক শাস্তি এমন একটা অবস্থা হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের সবচাইতে কঠিনতম আজাবগুলো তার জন্য রেখে দিয়েছেন। এই জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিশেষ করে আল্লাহ নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যে জাতির সাদৃশ্য যে গ্রহণ করবে তার সাথেই তার কি হবে, হাসনাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জীবনে আমরা ভালো কাজ নেক কাজগুলির পাশাপাশি আমাদের সামনে যতটুকু অশ্লীলতা বেহায়াপনা কাজ থাকবে এই অশ্লীলতা কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহ।